নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো এক তো এমার্জেন্সি সিনেমার কাংনা রানাওয়াতের একটা নতুন লুক কিছুক্ষণ আগে চলে এসেছে আমরা রিলিজ ডেট জানতে পেরে গেছি তো লুকটা নিয়ে কথা বলবো আর সেকেন্ডলি আমরা দেবদার প্রধান নিয়ে কথা বলবো দুরন্ত একটা আপডেট কিন্তু উঠে এসেছে সো লেট স্টার্ট দ্য ভিডিও প্রথমেই যদি আমরা এমারজেন্সির ইন্দ মানে কাংনা রানাওয়াতের লুকটা নিয়ে কথা বলি দেখো বলতে গিয়ে আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিলো ইন্দিরা গান্ধীর লুক মানে এতটা প্রপার দেখতে লাগছে ওনাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে জাস্ট স্পেল বাউন্ডিং এত ভালো লাগছে এই ছবিটা চোদ্দোই জুন থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে ডিরেকশন উনি নিজেই দিয়েছেন কাংনা রানাওয়ার জি নিজেই ডিরেকশন দিয়েছেন নিজের প্রজেক্ট আমরা এর আগেও ওনার ডিরেকশানে কাজ দেখেছি তো আমার মনে হচ্ছে এই সিনেমাটা বক্স অফিসে ভাই কিছু তো করতে আসছে আমি কিছুদিন আগে তেজাস সিনেমাটা দেখছিলাম তেজাস সিনেমাটা অনেস্টলি বলছি আমার সিনেমা হলে গিয়ে দেখা হয়নি বাট আমি তেজাস দেখার পরে আমি ফিল করছিলাম যে কেন এই সিনেমাটা বক্স অফিসে চললো না মানে কাঙ্গারাওয়ার্জির এত স্মার্ট তাকে দেখতে লাগছিল ক্যারেক্টারটাতে তেজাসের ক্যারেক্টারে জাস্ট আউটস্ট্যান্ডিং কিন্তু তাও সিনেমাটা লোকজন দেখেনি তো আমার খারাপ লাগে ওনার জন্য কিছু কিছু সময় উনি কিছু কিছু সময় এমন কিছু কথা বলে ফেলেন যে কারণের জন্যে ওনার যে ওনার যে গুণটা মানে উনি তো একজন অনবদ্য অভিনেত্রী এটা নিয়ে তো কোনো কথা হবে না মানে এরকম তো এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে যে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে 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 এমন একটা বিষয় হয়েছে যে উনি চান যে আরও ন্যাশনাল অ্যাওয়ার্ড হোক আরও ন্যাশনাল অ্যাওয়ার্ড হোক এটা সকলেই চান তবে এটা আমার বিশ্বাস এমার্জেন্সির জন্যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ওনার জন্যে বাঁধা এটা এটা নিয়ে কোনো কথা হবে না সেটা উনি ডিরেকশনের জন্যেও পেতে পারেন সেটা উনি মানে চরিত্রের জন্যেও পেতে পারেন অভিনয়ের জন্যও পেতে পারেন দেখা যাক তো ফোরটিন্থ অফ জুন এমার্জেন্সি রিলিজ করছে আশা করছি আপনারা সকলে দেখবেন এবং আপনাদের ভালো লাগবে আর আমার এই লুকটা জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে দেখবেন মুখের এক পাশ থেকে একটা রেড আলোর ছটা আমরা দেখতে পাচ্ছি কাঙ্গনা রানাবাজির মুখের ওপরে কেননা ওটা এমার্জেন্সি যেহেতু এবং বিষয়টা আমরা সবাই জানি আমি এমার্জেন্সি নিয়ে নাই বা এখানে কথা বললাম এটা আমাদের সবাই আমরা অবগত এমার্জেন্সি কি কি কারণে হয়েছিল কবে হয়েছিল কাজে সেই বিষয়টা আমরা বড় পর্দায় দেখব। মনে হচ্ছে ভীষণ ভালো লাগবে এবং ওনাকে ভীষণ প্রমিসিং লাগছে ইন্দিরা গান্ধীর চরিত্রে একটা মনে আছে নিশ্চয়ই আপনাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিলো যেখানে আমরা ওনাকে ইন্দিরা গান্ধীর মতন করে কথাও বলতে শুনতে পেয়েছিলাম ছোট্ট করে এবং স্পেশালি ঠোঁটটা যেভাবে উনি করেছিলেন আউটস্ট্যান্ডিং আমি ভীষণ এক্সাইটেড এই ছবিটা নিয়ে চোদ্দোই জুন আসছে কেমন লেগেছে আপনাদের এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার প্রধান মাত্র নন্দন থেকে এই সিনেমাটা এক টানা তিরিশ দিন হাউসফুল নন্দনে এবং মোটামুটি পনেরো লক্ষ টাকার একটা কালেকশন কেবলমাত্র নন্দন থেকে এসছে প্রধান সিনেমাটার জন্যে এটা একটা আউটস্ট্যান্ডিং বিষয় আপনারা এবার এখান থেকেই বুঝতে পারবেন যে কেবলমাত্র নন্দন থেকেই যদি ফিফটিন ল্যাক্সের কালেকশন আসে একটা তাহলে প্রধান সিনেমাটার বক্স অফিস কালেকশন এখনও পর্যন্ত এটা আমার ধারণা মোটামুটি পাঁচ কোটির ধারে কাছে কিন্তু চলে গেছে ঠিক আছে আর যেটা আবারও একটা অল টাইম ব্লকবাস্টার খেতা পেলো প্রধান সিনেমাটাও সত্যি বলতে কি আমাদের ভাবতে খুব ভালো লাগছে যে ক্রিসমাসে দেবদা এলেই দেবদা কিন্তু সত্যি বক্স অফিসে একটা চূড়ান্ত মানে সাফল্য আনছেন আনতে পারছেন এবং বাঙালি অডিয়েন্স দেবদাকে বিলিভ করছে ডেফিনেটলি হলে এত লোক তো হলে যেত না এবং প্রধান সিনেমাটাও ভীষণ ভালো হয়েছে তাই আপনারা যারা এখনও প্রধান দেখেননি আমি বলবো আপনারা প্রধান দেখুন ওটিটির জন্য ওয়েট করবেন না এটা ওটিটিতে দেখার সিনেমা না এটা বড় পর্দায় গিয়ে দেখুন আপনারা খুব সুন্দর একটা গল্প দেখতে পাবেন এই ছিল এখনকার ভিডিও আপনাদের কি বক্তব্য এন্টার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না আসছি আবার খুব শীঘ্রই যারা আমাদের চ্যানেলটাতে নতুন প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখলেন আমাদের পেজটাকে ফলো করে রাখবেন লাইক করে রাখবেন তাহলে এখনের জন্যে টাটা